আল্লাহ তোমাদেরকে জ্ঞান দান করিবার পরে তাহা পুরাপুরি তুলিয়া নিবেন না, বরং জ্ঞানীদেরকে অর্থাৎ আলেমদেরকে যখন তাদের এলেম সহ তুলিয়া নিবেন তখনই এলেম তুলিয়া নিবেন। তারপর অবশিষ্ট থাকিবে শুধু মূর্খের দল। তাদের নিকট ফতোয়া চাওয়া হইলে তাহারা নিজ নিজ মত অনুযায়ী ফতোয়া দিবেন। ফলে তাহারা মানুষকে পথভ্রষ্ট করিবে এবং নিজেরাও পথভ্রষ্ট গোমরা হইবে। হাদিস বুখারী শরীফ হাদিস নাম্বার 6800।